Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. Their challenge. Anybody wants to fight me? I now accept their challenge. Hindustan mein koi mai ka lal hai to maidan mein aa jaye warna rustam e hind ka title wo le denge. Koi mai ka lal hai to aao. A
Anybody that wants to fight me, I now accept their challenge. I accept. Come on, Babu, come on. Yes, I accept your challenge. আমি প্রজুরাট গার্ফল মা এখানে বসে কি আঙুল ছিসবো না হলে একেবারে কি কঙ্গে বাবা আমিও পৃথিবীর মতো আমার অবস্থা হয় নাকি?
ন্যাশনাল স্পিরিট প্রাণ হয় মালদা কিন্তু বুড়া পালোয়ানকে হারিয়ে দিলেন ল্যান্ডে একেবারে বিশুদ্ধ বাঙালি মন যাই বলিস এই ল্যাং মারায় বাঙালির কাছে ওয়ার্ল্ডের কেউ দাঁড়াতে পারবে না এই ল্যাং মারার ঐতিহ্যটা যতদিন বাঙালি বজায় রাখতে পারবে একটা সিগারেট দেন আপনার খুব সাহস আছে বলতে হবে ওই পালোয়ান বেটা বাঙালি জাত তুলে কথাটা বললো কি না আর তোরা জানিস তো যে আমার ন্যাশনাল স্পিরিট কি সাংঘাতিক জলে ব্যাপারটা কি আমি কি পাগল হয়ে যাবো আর বেলা গড়িয়ে গেল কেন দেখেনি আপনি হ্যাঁ আমি আগে খালি আড্ডা গপ্প আগে না মানে গল্প না গুলফ হ্যাঁ বুঝলেন না বলবো না ওই গুল প্লাস গল্প ইকুয়াল টু গুল না বলবো এ হলো ব্রজ বলি এবার আসেন না গে তার মতো ব্রজ বলি শুনতে অফিসে যাচ্ছে কেন তুই ধামে যা পাগল কোথাকার আমাকে পাগলে করে ছেড়ে দেবে তার অরঙ্গে এই সরকারি বাস আর মিনি বাসের চাকায় দুজন আর চিকিৎসা বিপ্লাটে একজন আর জনতার প্রহারে দুইজন চোর আর চোলাই মদের বিশেষ সাতজন এই সব চোর তো বারো জন মারা গেছে আর কি তবু ভালো অনাহার আর বেকারির যন্ত্রণা প্রাণানি হয় বেকার আছে নাকি মায়ের দেশে কুটির শিল্প চোলাই মদ দেড় টাকা লিটার এই বাঙালি জাত থেকে একদম কোণঠাসা করে ছাড়বে কিনা আমি বুঝলি কিনা এই সব দেখে শুনে ওই বিহারে জমেছিল আমার জন্য বিচার এটা দেখবেন না 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 আমার কিন্তু মায় ওই বাংলা ইয়াং জেনারেশনের উপর এখনো ভরসা আছে হ্যাঁ এরা কিন্তু পিছু হটতে শেখেনি এখনো না 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 যদি বিশ্বাস না হয় তাহলে বাদুর ঝোলা বাসগুলোর দিকে তাকিয়ে দেখুন না হ্যাঁ হ্যাঁ দেখবেন ওদের ওই ওদের সামনের দরজার দিকে যাতে দুটো পেছন দিকে কেউ হটবে না আর তাছাড়া হিন্দি সিনেমার লাইনে দু চারটে মাথা ফাটাফাটি তো হবে বাবা মা ডাকছি বাজারে যাবি না হ্যাঁ যাচ্ছি যাচ্ছি কি কি আনতে হবে তোর মাকে বলে একটা লিস্ট ঠিক আছে তাড়াতাড়ি এসো মাকে টিকিট জোগাড় করে দিন না টিকিট না 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 ওই সব সিনেমা টিনেমা দেখা বহুদিন ছেড়ে দিয়েছি রাম প্যাডানি খাবে অস্ট্রেলিয়া বা খেলা শিখলো কবে না বলুন কি বুঝো দা অস্ট্রেলিয়া তো ক্রিকেটের রাজা ব্যাটম্যান মিলার হারফে লিনওয়াল লিনওয়াল ও তোদের কাছে ওনা রাজা ওদের কাছে কি রাজা জানিস কে আবার আপনাদের এই ব্রজদা ব্রজরাজ কাজ ফরমা বলেন কি এই ব্রজদা ব্যাট ধরেছে রেডিওতে অ্যানাউন্স হলে পরেই একেবারে অফিস কাছারি স্কুল কলেজ সব ফাঁকা দু টাকার টিকিট ২০০ টাকায় ব্ল্যাক ঠাকুরদার বাপের নাম মনে আছে এই জন্যই বাঙালির অতঃপতন বাঙালি নিজের ইতিহাস নিজেই জানে না শোন শোন শুধু তিন ওভারে সেঞ্চুরি করে ওয়ার্ল্ড রেকর্ড নিয়ে এমন দুটো প্রবলেমের সৃষ্টি করেছিলাম যার সমাধান আজও পর্যন্ত হয়নি চান্স পাস তাহলে এমসিসির ওই মিউজিয়ামে গিয়ে কাগজপত্র খুলে দেখিস ব্রজদার পাগল জিনিসটা কি মশাই বলুন না ব্রজদা পাগলটা কি বলুন না ব্রজদা সেবারে বিলেত থেকে এমসিসি খেলতে এসেছে আমি তো আর দু হাতে বল করতাম সুগন্ধি ব্যাট করতে নেমেছে আমি প্রথমেই ছড়লাম একটা লেগ ব্রেক মানে
মানে একেবারে ওই রিয়েল লেগ ব্রেক তো, তারপরে গিয়ে ওই হার্ট ব্রেক, হেড ব্রেক আর হ্যান্ড ব্রেক ছেড়ে এমসি থেকে ঠিক লাঞ্চের আট ঘন্টা আগে সর্বসাকুল্যে 30 রানে আউট করে দিল। সত্যি তারপরে তো ওই লাঞ্চ ফাঞ্চ যা হবার হয়ে গেল, আমরা খেলতে নামলাম। যে 15 মিনিটের মধ্যে 7 রানে ঝপঝপ করে 5টা উইকেট পড়ে গেল, তো তখন ওই সেভেন ম্যান খেলতে নামলাম আমি। ক্যাচ অর্ধেকটা ওভার বাউন্ডারি, কি করবে
কি করবে? আমার কনফারেন্স বসল যে আমি আউট না ছয় মেরেছি, এটা আমার সেকেন্ড পাস। আরে এমসিসির ম্যানেজার তো বলেই গেল যে ইন্ডিয়া একদিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দলকে হারাবে, আর তারই পথ প্রদর্শক হচ্ছে কে? আমি তোমার ব্রজদা বুঝলি বলতো, আমাকে ক্রিকেট খেলা শেখাচ্ছি। কর বাজে মা, নটা পনেরো, নটা পনেরো, জানেন না বড় বাবু এখানে কি টাকা ছাড়া ভালোবাসা বলো হরি হরি বল, টাকা দেখতে গুণ থাকলে গুণ না থাকলেও গন্ডগোল। উচ্ছে আলু বেগুন পটল ঝিঙে লঙ্কা মাছ কটা বাজে খেয়াল আছে বড় বাবু জিনিসটিকে চেনো? আমার তো চিলে কাজে বাজার নগরে খাওয়াবো না। এই শোনো না, শোনো না কাজু, ব্যাপার হচ্ছে কি যে ওরা ওই ক্রিকেটের গল্প বলছিল, তা আমি শুনছি আমি জানি তো রেনুকে বাজারে পাঠাতে পারো। মাথায় একটু বুদ্ধি শুদ্ধি দিকে কথাবার্তা বলো, বিয়ে বয়সি মেয়েকে হাতে বাজারে পাঠাও, তারপর একটা যাত্রার সঙ্গে প্রেম হোক, তারপর দুটো সই ব্যাস, তখন কে মা কে বাবা বুঝবে মজা। কি আজিবাজে কথা বলছি, রেনু আমার দেশে এরকম মেয়ে নয়। হতে কতক্ষণ হতে কতক্ষণ চারদিকে তো এইসব চলছে, আজকালকার দিন এইসব ফ্যাশন ফ্যাশন বলে দিও, বেশি উৎসাহী করলে ঠ্যাংটি ভেঙে দেবো। আর নিজের বেলায় নিজে যে বুড়ো বাসে দ্বিতীয়বার বিয়ে করলে তোমাকে রাস্তার দিকে মারা গেলাম বম করে ঘুরে গেল। আরো ঘুরবে আরো ঘুরবে, তুমি যা কাণ্ড কারখানা আরম্ভ করেছো আমি আমি সেই বাপের বাড়ি চলে যাবো। কাকু কাকু শোনো শোনো না, এই এই বেলাটা কোনো রকম ম্যানেজ করে নাও, আমি ওবেল একবারে জম পেশ করে বাজার করে নিয়ে আসবো। জলটা দিয়ে গেল মেট্রোতে ছবি দেখলে ব্যানার্জি মজার পয়সা খাচ্ছি করে সব বাজে ছবি দেখে না বুঝতে পারি। তাকে এক কাজ করুন, এক কাজ করুন, সিনে সোসাইটির মেম্বার হন বুঝলেন, একটা ভালো গুড রিয়েল ছবি দেখতে পাবে। আপনাকে মেম্বারশিপ দেওয়া যাবে মানে আপনার রুচিবোধকে আরো উন্নত করতে হবে। আমার আমার রুচিবোধ নেই না, আরো উন্নত করতে হবে, শুধু সেক্সি না, ফিল্মের ফর্ম মুভমেন্ট ইমেজ কে বুঝতে হবে। তুমি ইমেজ ইমেজ বুঝলেন না, ইমেজ মানে হচ্ছে মানে ইমেজ মানে ওই ইমেজ দেখুন মশাই, ওইসব ব্যাখ্যা করে বোঝানো যায় বুঝতে পারি। ইমেজ ইমেজ হচ্ছে আপনি মানে ওই উপলব্ধি করা আর কি, উপলব্ধি করলো। হ্যাঁ এই তোমার মাতা মেঘ হচ্ছে কি একটা প্রকাণ্ড অশ্বডিম্ব মানে কাজ করে না কাজ করে না অবশ্যই মাইনে যায় না, যাও যাও সিনেমা নিয়ে বলি গেল না না কালকে পিছু না মেট্রোতে একটা সিনেমা দেখতে গেছে, তাই নিয়ে কথা বলা বলি কথা কাটা গেছে ডিরেক্টর থেকে সুসি সিসি সিসি মানে সিসি সিসি কে চেনা না বলুন নাকি তোরা আবার সিনেমা নিয়ে তক্কর করছিলি, ফিল্ম নিয়ে তক্কর করছিলি, যাতে সব ইডিয়েট সত্যি বলছি দাদা জানি না, আপনি বলুন কি সিসি মানে হলো দেখো এই নিয়ে যেন পাঁচ খান করো না, তাহলে রাজ্যের প্রতিষ্ঠানের দল আর কাগজওয়ালা আমার পেছনে ধাওয়া করবে।
তুলে চ্যাপলিন এখন আমার চিঠি লেখে নিজের পাবলিসিটি তো আর নিজে করি না তবে একটা কথা বলে রাখি শোন এই ব্রজরাজ কারফরমা একটা ছবি করেছিল আর যেসব বাঘা বাঘা সাহেবদের এই ছবি লেখা সৌভাগ্য হয়েছিল তারা এক বাক্যে স্বীকার করেছিল যে হ্যাঁ এইটি হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র আর ফিল্ম টেকনিকের একেবারে লাস্ট ওয়ার্ড একজনের পক্ষে এত কিছু করে সম্ভব উনি রাস্কেল তোদের ব্রজদার পক্ষে সবই সম্ভব বুঝলি কিন্তু দুঃখের বিষয় ছবিটা রিলিজ হয়নি আমি বাঙালি তো বাঙালি সত্য স্বীকার করলে সাহেবদের কান কাটা যাবে ছবিটা কি নাম ছিল ব্রজদা হিপি হিপি লাভ হিপি হিপি তো আপনি তো ছবি করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে তখন তো হিপিতে জন্মই হয়নি শুনি যা জানিস না তা নিয়ে ফালতু কথা বলেছি তো এই হিপি কথাটার উৎপত্তি কোথেকে উৎপত্তি তো হলো শব্দের মানে পি শব্দের মানে হচ্ছে হিমালয় আর পি শব্দের মানে মানে হিমালয়ের পীর কে মহাদেব বলছো এই দেখবি এই যত সমস্ত হিপিদের ওই হিমালয়ের দিকে যাওয়ার ঝোঁক বেশি কারণ 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 পোশাকে আশাকে চাল চলনে নেশা ভাঙে এই মহাদেবী হলো আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রথম আর এই যুগে আমি আপনি হিপি তোদের ব্রজদাই হলো এই যুগের প্রথম হিপি বাবা কৈলাস হাতের একেবারে ডাইরেক্ট ও তাই জন্য বুঝি আপনার ছবির হিরো হিপি চরিত্রটা কিরকম ছিল এই তো জুয়াড়ি মাস্টার গায়ক আবার একাধারে রবিন হুটাই আচ্ছা ব্রজদা ছবিটা কিভাবে আরম্ভ করেছিলেন আরম্ভ চলো অনেক ব্যাপার রে প্রথমে টাইটেল ফেল আউট ফেল ইন ইউনিভার্স ক্যামেরা জুম অন আর্ট চূড়া মিড লং শট কি হচ্ছে কি হচ্ছে বাবা কৈলাস না মানে দেখে মনে হবে তো যে একেবারে সেই প্রলয় নাচনের মত্ত সেই ত্রিকালের হিপি শোনা 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 সবে শোনো দিয়া মন মহাভারত রচয়িতা ব্যাসদৈতায়ন আর বলি শোনা সবে শোনো দিয়া মন বাল্মীকি লিখেছিলেন শুভ রামায়ণ কারফরমা কহে ব্রজ কারফরমা কহে শুনো পুণ্যবান ইতির পাঁচালি মোর অমৃত সমান ঘোলা
আমি সমাজ সংসার সংস্কার এসব মানি না, যেহেতু আমি একজন ফ্রেন্ড। এটি একটি খুব সাধারণ জিনিস, আপনারা যারা হিপি হতে চান তারা এটা ধরবেন না। হ্যাঁ, এটি হলো একটি সোনার বল, একেবারে পিওর গোল্ড। এটার দাম হলো কমপক্ষে কয়েক লক্ষ টাকা। ¶¶
চাঁদের আলোয় বিলীন হয়ে যেতে ইচ্ছে করছে না? আরে আসুরি বেটা বেটি, প্রেশান দিয়ে একেবারে জন্মে ছোদের তোদের চাঁদে পাঠাচ্ছি, তুমিও কি কটা হয় আমার পেছু পেছু আও, আয় হারাম যারা নেবে আয়, নেবে আয় উনুন মুখো, উনুন মুখো না না বে উনুন মুখো নেবে আয়। এই হুতুম কাঁচা আসুরি বেটা, হ্যাঁ এই হিপি গানে সব মন তো দিচ্ছে। আপনি কেন মনে করছেন না আমি আপনার জামাই? মনে করুন না আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহ হয়েছে। আমি টাকা দেবো, টাকা কি টাকা, কত 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 টাকা দেবো, কত 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 আছে বল না বল না। ছবিটা কিরকম সিম্বলে ভর্তি, মাদার
মাদার, প্লিজ মাদার। তারপরে সত্যজিৎ, কুরুসুয়া, বুনবেল, গদার, চুকরাই, উইলিয়াম ওয়াইলার, এই এর সব চোখে জল দেখে আমি আর ছবিটা বিল দিলাম না। বুঝলি বুঝলি নিতে এই ফিল্ম টিলিম নিয়ে সিনেমা টিনে বানিয়ে আমার বলা তর পাই না। মুখে মেকআপ করে ভাব নিয়ে করে আসছেন। এই যে মনে হয় শুনছেন যত ফাইল দেওয়া হয়েছে যতটা তিরক শেষ করতে আবার বাড়ি যাবেন, তাহলে বড় সাহেবকে রিপোর্ট করবো। মনে থাকে যান মন্ত্রী হবে মানে এসো বাবা এসো। আর কত দেরি হয়ে যাবে? দেখ না দেখ, তুই যে দেখ সব ফাইল শেষ করে যেতে হবে বাবা। এত তাহলে আমি যাচ্ছি। তুই বাসনা বাড়িতে বলে যাস, ফিরতে রাত্রি হবে। আর কাল সকালে আমাকে দেখতে পারে নিমতলা ঘাটে আসতে হবে। সে কি কেন? সকালে তোর বৌদির সঙ্গে ঝগড়া, ফলে বাজার হয়নি। তাই ভেবেছিলাম যে অফিস থেকে ফেরবার পথে বাবা সুনীল। হ্যাঁ বল। সুনীল আমার একটা কাজ করবি? এই দশটা টাকা নিয়ে তুই শিয়ালদা মার্কেট থেকে কিছু বাজার করে নিয়ে তোর বৌদির কাছে পৌঁছে দিবি। আচ্ছা, তাকে কোনো রকম শান্ত কর বাবা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। মা মারো আর কতদিন। ওরে বাবা, দশটা বেজে গেল। দেখো না ব্রহ্ম ভাই, বাড়িতে গিয়ে না খাবারটা ঢুকে তো বাবা পুরীটা আবার ঢুকে যায়। বাজারটা যদি মুছে দিয়ে গিয়ে থাকে তাহলে কি করে যাবেন বাবু? ট্রাম্বার সব বন্ধ। কেন? বোমা মেরেছি। বোমা? তা যারা বোমা মেরেছে তাদের দয়া করে ডাকো বাবা। কেন তাদের ডাকবো? কেন আমার মাথায় দু চারটা মারো। বোমা বোমা, ঘাটে বোমা, হাতে বোমা, পেটে বোমা। সুনীল এসেছিল,
বাজার দিয়ে গেছে তো, এত কাজে চাপ পড়েছে, বড় দেরি হয়ে গেল। আমার মাথা খারাপ হয়েছে? আমার মাথা কিচ্ছু খারাপ হয়নি। বলো ওই হিপিনি না সাতচুনি আমার সর্বনাশ হয়ে চোখে। আমি তো ইচ্ছে করে কাজ করি, আমি কাজ না করলে অফিসটি এতদিন উঠে যেত। এই ফিরছি জানো না, সব আমাকেই করতে হয়। এই তো সেদিন মালিক বলছিল যে ব্রজদা তোমাকেই অফিসের বড় বাবুটা করেছি। ওই বড় বাবুর এই বুড়ো বয়সে চাকরিটা চলে যাবে, এম না করে দিল কোর্টটা। হ্যাঁ গো, একটা কথা বলবো? বলো। বাকি যা বলেছো বলেছো, আর কাউকে যেন এসব কথা বলো না। কেন? বড় বাবুর কানে গেলে সত্যি তোমার চাকরিটা যাবে। আমার চাকরি কায় কোন সব বলবো না। না তুমি অফিস থেকে দেরি করে ফিরলে আমার কত ভাবনা হয় জানো? আমি যতক্ষণ কাজ করি ততক্ষণ তোমার এই সুন্দর কচি মুখখানা আমার সামনে সবসময় ভেসে ভেসে বেড়ায়। ছায় ভেসে ভেসে বেড়ায়। বুঝি গো বুঝি, কিন্তু কি করবো বলো, ছা পোষা গৃহস্থ মানুষ, কিছু রোজগার পাতিও তো করতে হবে। সব পুরুষ মানুষ একটু রোজগার করে বাপু, সিনেমা দেখতে যায়, বেড়াতে যায়, কত রকম আদর টাদর করে। বুঝছো বুঝছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সামনে রোববারে তোমাকে একটা সিনেমা নিয়ে যাবো। সত্যি নিয়ে যাবে? কি ছবি দেখাবে? ওই যে আমাদের বাড়ির সামনে চলছে, হ্যাঁ, মাসিতোলা। মাসিতোলা? না মাসিতোলা আমি দেখবো না। ও আমি দেখেছি, আমি দেখবো, আমি দেখবো মহব্বত কি খেল। মহব্বত কি খেল? প্রেম প্রেম খেলা? রাম 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 সন্তোষ। বরং মাসিতোলা দেখো, তাতে ভক্তিরস আসবে মনে। বলছি আমি মাসিতোলা দেখবো না, আমি দেখেছি। আর তোমাকেও মহব্বত কি খেল দেখতে হবে, নইলে দ্বিতীয় পক্ষে স্ত্রী করে কি করে বসে রাখবে শুনি। সাক্ষাৎ বলো না, তুমি আগে বলো মহব্বত কি খেল দেখতে যাবে কিনা। আচ্ছা বাবা যাবো যাবো। হ্যাঁ পান্ডে, এই নাও গো।
আচ্ছা তুমি যে এই মা শীতলা ছবিটি দেখলে, কবে দেখলে, বলি কার সঙ্গে দেখলে? না আছে একজন। শুনি না কার সঙ্গে দেখলে? আছে একজন। তুমি বলবি না বাবা কার সঙ্গে দেখলে? আরে বাপু বললাম তো আছে। শুনতে দোষ কি? বাবা ভয় নেই ভয় নেই, তোমার মেয়ে রেনুর সঙ্গে দেখেছি বুঝলে। ও যাই বলো, রেনুকে নিয়ে তুমি যেন আমার ওই মহাব্বতের খেলা খেলা দেখতেছো। কেন দেখলে কি হয়? একটু অকাল বক্ষ তৈরি হবে, আজকালকে ছেলে মেয়েদের চেনো না তো, তো একবারে প্রেম প্রেম করে খেপে উঠে। মোটেই না, রেনু সবার চেয়ে খুব ভালো। আরে বাবা বুঝলে না, যুগের হাওয়া। চাপ কেন দরকার বুঝতে পারো? হচ্ছে চাপ কেন দরকার? কাকে? এই যুগের হাওয়া সব কাটাকে। মেয়ের আগে প্রেম প্রেম যত যা লচ্ছা নেই। আচ্ছা দাদু দাদু না কাদু না সোনামণি বলো। আচ্ছা সোনামণি কাদু? আচ্ছা তুমি বলো তো, আমাদের যৌবনকালে আমরা কি কখনো কোনো যুবক যুবতীর দিকে তাকিয়েছিলুম? আমার তো মনে হয় আমি তাকাই। মনে হয় কেন? নিশ্চয়ই করে বলতে পারছো না? হ্যাঁ নিশ্চয় করে বলছি তাকাইনি। নিশ্চয় করে বলছো? তুমি তাকাও নি? আমিও তাকাইনি। না না মিথ্যে কথা কেন বলবো? আমি তাকিয়েছিলুম যুবতী মেয়ের দিকে তাকিয়েছিলুম। যুবতী মেয়ে? যুবতী একেবারে পূর্ণ যুবতী। যুবতী মেয়ে? হা হা কি কি দেহ তোমার কি আছে কাদু? সে তো তুমি। আমি? কেন রেনুর মা তোমার প্রথম পক্ষের স্ত্রীর দিকে বুঝে তুমি তাকাওনি? আহা তিনি তো গত হয়েছেন, তিনি তো গত হয়েছেন, এখন তুমি খালি তুমি। সত্যি? একান্ত তুমি? আপনাদের প্রাইভেট ব্যাপার? প্রাইভেট বুড়ো স্বামী দ্বিতীয় পক্ষের মান ভাঙা মান মান যাবো। বুঝছিস না যুগের হাওয়া খুব খারাপ। না না রেনু সেরকম মেয়ে না। আরে পাল্লায় পড়তে কত মেয়ের সম্বন্ধে আজিবাজি কথা বলছিস তুমি? রেনু আমার শান্ত স্থির বুদ্ধিমতী মেয়ে, যে ঘরে যাবে আলো করে রাখবে। হ্যাঁ তা বুঝলাম, কিন্তু বয়সটা তো বাড়ছে, সেদিক থেকে দেখতে হবে। না 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 দেরি করা ঠিক না। শুনি তুইও পাঁচশো দেখ, আমিও পাঁচশো দেখি। আর কাদু কাদু তুমি আজকে ওই ফটো করে কোনো লোক পাবে, ঠিক আছে? হ্যাঁ দশটা কোথায় বাড়ছো? হ্যাঁ মা কি গো ভুলে গেলে? এই ব্যাপারে ব্যাপারটা না, এটা যদি একটু মানে এক্সপ্রেশনে প্রকাশ না করে ডায়লগে প্রকাশ করেন তাহলে ভুলে শুনে বলুন কি আছে। হাসবেন না তো? না না হাসবো কেন? আমি প্রেমে পড়েছি বৌদির ছোট বোনের সঙ্গে। বিশ্বাস করুন 37 বার আমরা নিরিবিলিতে দুজনে মিলে একসঙ্গে মিলেছি। দাঁড়ান দাঁড়ান আপনাকে আমি ডায়েরিতে দেখাচ্ছি।
পাশেই তো গঙ্গা, তো গঙ্গায় দেখদিন, গঙ্গায় দেখদিন, লেকে দুদিন, লেকে দুদিন, ইডেনে একদিন, ভিক্টোরিয়া তিন দিন, ভিক্টোরিয়া তিন দিন, চিড়িয়াখানা চার দিন। সিনেমা টিনেমা খুব একটা যাওয়া হয়নি, গিয়েছি হিন্দি না বাংলা। আমরা দুজনে মিলে মাঝে মাঝে সিনেমা দেখেছি, কিন্তু জানেন যখন ছবিতে উত্তম কুমারকে দেখে না, তখন ও কিরকম যেন উত্তেজিত হয়ে পড়ে। আমার খুব জেলাসি হয়তো বুঝলাম, কিন্তু আসুন তোমার মানে প্রবলেমটা কোথায়? প্রবলেম কিছু নেই, দেখুন দেখুন 37 বার আমরা দুজনে মিলে দেখা করেছি, তো জানেন ওই একবারও আমি ওই ভালোবাসার একটি কথাও ওই মেয়েটিকে বলতে পারিনি, জানেন? নট এ সিঙ্গল ওয়ার্ড। ওয়াই বলতে, অসুবিধে কি হচ্ছিল? অসুবিধে কি কিছু নেই, অসুবিধে কিছু নেই, জানেন? যখনই আমি মেয়েটিকে ভালোবাসার কথা বলতে যাচ্ছি, তখনই আমি তোতলা হয়ে যাচ্ছি, মানে ওই তোতলা হয়ে যাচ্ছি, জানেন? হ্যাঁ, আসল মাল আর বেরোচ্ছে না, ভীষণ ট্র্যাজেডি, বলুন তো। আরে গানই হলো এর একমাত্র ওষুধ, বুঝলি? গান গেয়ে যা, গান গেয়ে চলে পান্দে পান্দে। কোনো ভয় নেই, বুঝে দেখে দাদা, আই লাভ ইউ, আমি তোমার ভালোবাসি, কথাটা কি গানে ঠিক জমবে? আরে খুব জমবে, খুব জমবে, প্রথম জীবনে, বুঝলি? আমিও তুতলা ছিলুম। মেয়েটির মতো আমি ওই গেতে পড়েছিলুম। দাদা বলছি কি, গান গিয়ে সব ভালো হয়ে গেল? আর শোন না, শুধু ভালো কেন, ভালো হয়ে বিলেতের হাইট পার্কে কেরোসিন বাক্সের উপর দাঁড়িয়ে এক নাগারে 72 ঘন্টা লেকচার দিয়ে আমার ওয়ার্ল্ড রেকর্ড করেছি। দাদা একটু আপনার ওই অভিজ্ঞতাটা কি বলুন, একটু উপকার হয়ে আছে। দাদা একটু বলুন না, যাব ভালো, আমাদের বাড়ির ঠিক উল্টো দিকে থাকত বাণী, বাণী আমাকে দিলেই কিরকম জানিস, মুশকিল মুশকিল হাত আমার তো না চেহারা কি আমি তখন প্রচন্ড তোতরা, এক একটা কথা বলতে 20 মিনিট সময় লাগতো। যাই হোক, একদিন বাণী করলো কি, তার ছোট ভাইকে একটি চকোলেট খুলে দিয়ে আমার কাছে একটি বই পাঠিয়ে দিল, বইটা খুলে দেখি তার মধ্যে ছোট্ট ছিল কালো বিকেল 5টায় ভিক্টর যায়। আপনি বোধহয় বেশি কথা বলেন না, খুব বেশি ভাবেন বুঝি? কি এত ভাবেন বলুন তো? শুনেছি ভাবুক মানুষেরা কবি হয়। আপনি কবিতা লিখেন, আমাকে নিয়ে একটা কবিতা লিখবি? আমার কবিতা কই লিখেছ, শোনাবে না? দেখ ভাল লাগে না, আমি খালি বকবক করে মরছি, নিজে একটা কথা বলতে পারো না? কি আমার ভাবুক রে,
খুব হাসি হচ্ছে। বলি মেয়েদের সঙ্গে প্রেম করতে গেলে শুধু কবি হলে চলে না, আরো কিছু জানতে হয়। বলি কথাটা একটু রাত্রে ভেবো, বুঝলে? কিসে যাবে ট্যাক্সি না ট্রাম? কবিতা শোনাবে না মুখে বললেই হয়। বন্ধুদের কাছে গল্প করেছি, আমার বয়ফ্রেন্ড বোঝু আমাকে নিয়ে কবিতা লিখেছে, এখন আমি ওদের কাছে কি করে মুখ দেখাই? বললেই হয় আমাকে আর ভালো লাগে না, খালি খেলাচ্ছ। হ্যাঁ, খুব হয়েছে। আমার বন্ধুদের বয়ফ্রেন্ডরা তার লাভারদের নিয়ে কত লুফালুফি করে, হাত ধরে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, ফুলের উপর মাথা রেখে কত স্বপ্ন কত কল্পনা, ঠোঁটের উপর ঠোঁট রেখে। তুমি না, তুমি একটা যাচ্ছে তাই তুমি বোঝো এসব তোর মাথার মধ্যে ঢোককে। বুঝো, ভালোবাসাটা ইয়ার কিনা, ভালোবাসতে জানতে হয়, বুঝেছ? রোজো, জেনুইন লাভার হতে চেষ্টা করো। আমাকে একটু টিকি হিসেবে দিতে পারবি? কি হবে, বৃষ্টি করবি খাও তা তো ঠিকই, তোতলাকে কি আর ভালোবাসবে বল? কিন্তু বাণীকে না পেলে আমি কাম করতে পারবা? ট্রেনে করে যাতে লাগবো কুড়া বাজা। বিলাসপুর তো এক ডাক্তার না, এই তুতলা বলে একটা ফার্স্ট ক্লাস নার্সিং হোম বানাইছে। দাও না, এবার দেখা যাও না দিয়া। হ্যাঁ হ্যাঁ, তোরলা দেন না বন্ধন করি। তুই আমাকে আপনার তোতলামো শুরু হয় যখন আপনি রেগে যান, তাই না? হ্যাঁ, যখন রেগে যাই না তখন না কি মাথা বলতে যায় না। বড় বড় রসগোল্লা খাবেন। রসগোল্লা যখন রাখবেন, বড় বড় রসগোল্লা, বড় বড় রসগোল্লা দিলে ভালোই যাব। যাবেন? হ্যাঁ, আপনি আসুন। কষ্টটা কি? গদ্যে বলতে অসুবিধা হয়? হ্যাঁ বলুন। গলায় সুর আছে দেখি, রাখি তো গলা ফেরানোর জমছে ভালো। শুনে ঠিক আছে, শুনে মহাপুরুষের বাণী নয়, কোন দেশ নেতার বাণী নয়, বাণী আমার প্রাণের বাণী। বোঝা গেল বাণী খেয়ে আরো তাড়াতাড়ি কেন? বাণী 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 কোন মহাপুরুষের বাণী নয়, কোন দেশ নেতার বাণী নয়, বাণী আমার প্রাণের বাণী, বাণী বাণী বাণী।
কি মুশকিল, বাণী ব্যাপারটা তো বোঝা গেল, এবার বাণীকে নিয়ে ঝামেলাটা কি হলো সেই বক্তব্যটা জিজ্ঞেস করুন। গানে 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 চলে যান। তার বাবু এমন কোন গোলাপ দিতে পারে যাতে পেটের কথা বেরিয়ে আসে মুখে। কঠিন রোগ সুর সুরে সুরে আজ ভালোবাসার ভালোটা যদি পেড়ো বাসাটা যে পেটেই থাকে ঢুকে কেন হতো ভাগা আমি জানেন অন্তর জানি বানি বানি বানি। বাহ ভেরি গুড, প্রবলেমটা কি তো বোঝা গেল। না না বাবার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। আমি ডক্টর গজানন চট্টরাজ, আই থ্রোট স্পেশালিস্ট কাম ডেন্টিস্ট কাম বায়োলজিস্ট কাম সায়েন্টিস্ট, আমি বলছি আপনি ভালো হয়ে যাবে। কানে কম শুনতাম যদি হতাম যদি কালা, শ্যামলা হলে বলতো সবাই কালা, হায় গো আমি বোঝাই তাকে বলু না হয়ে কি যে আমার জালা, হয়ে চন্ডিদাস আমি তবু পেলাম না তো দামি বানি বানি বানি। কোন মহাপুরুষের বাণী নয় কোন দেশ নেতার বাণী নয় বাণী আমার মহারানী। দেখুন আমার নাম হচ্ছে ডক্টর গজানন চট্টরাজ, উইদিন ব্র্যাকেট রোম এডিনবারা লন্ডন ভিয়েনা ব্র্যাকেট ক্লোজ। দেখুন আপনাদের ওই ডাক্তারি শাস্ত্র আমার সমস্ত গুনে খাওয়া আছে বুঝলেন, আপনাদের ওই অ্যালোপ্যাথ হোমিওপ্যাথ বায়োকেমিক আয়ুর্বেদিক এমনকি ওই চীনের আকুপাঙ্কচার পর্যন্ত, আপনাদের চিন্তা নেই আপনাকে আমি ঠিক করে দেবো। লন্ডনে বুঝলেন না এরকম প্রায় 129 টা টোটলা কেন বানাবেন, আপনার এই টোটলার কারণটা কি জানেন? আপনি হচ্ছেন বড্ড বেশি লাজুক তাই না? নিয়ম করে রোজ তিনজনে অচেনা লোকের সঙ্গে জিচে আলাপ, আর তাদের সঙ্গে বিশেষ করে সেই লোকের কথা বলতে দেখবেন এক মাসের মধ্যে আপনার অতি ফিরে এলো গ্যারেন্টি। চিনতে পারলে না তো একই দিয়ে তো ডাক্তারের প্রেসক্রিপশনটা বমুনি করা যেতে পারে। আগে না চিনতে পারলাম না তো হচ্ছে আমার ছদ্মবেশ। কপাল গুন্ডা লেগেছে না? কপাল গুন্ডরা না চিনি না, তবে ওই সিনেমাতে দেখেছি। আশ্চর্য ডাক্তারবাবু এক মাস সময় দিয়েছিল, আমি তো দেখছি একদিনই ভালো হয়ে গেল। তাহলেই বুঝতে পারছো আমি কে। আগে না আমার সঙ্গে চালা কি বাবিষ্টা নবকুম, আমি হচ্ছি কপাল কুণ্ডলার কাবালিক। তোমাকে ঘুষ দিয়ে লিখিয়ে নিয়েছিল যে তোমরা দুজনই জলে ডুবে মরেছ, বেশ আমি তাই করেছি। কাপালিক বাবা, কাপালিক বাবা, আমার নাম গুরুজরাজ কারফর্মা। তোকে ধরবার জন্য চতুর্দিকে এই শব্দ বেছে ঘুরে বেরিয়ে এই তোকে ধরিলাম,
পবিত্র নাহি নব কুমার কে পাই আছি আমি প্রাণবিকে যাচ্ছি বাবা, তাহলে বাবা আমি মায়ের একমাত্র সন্তান বাবা, আমাকে প্রাণবিকা দিন বাবা। পাগড়া করেছিলাম তিনটেই খুঁজো, বুঝলে, একটা ল্যাংড়া, একটা ফোড়, একটা তোতলা। ও কাবালি বাবা, ও কাবালি বাবা, আপনি আমার কথা বিশ্বাস করুন, এই আপনাকে শুয়ে বলছি আমি সত্যি তোতলা। আমি শুনতেই পাচ্ছি, তাই তো আমার কথা আটকাচ্ছে না কেন, আমার কথা আটকাচ্ছে না কেন? হে ভগবান, আমার তোতলা করে দাও, আমাকে তোতলা করে দাও, আমার চাই না, মানুষ ভালোবাসার দরকার নেই আমার। কাবালিক বাবা, ভাবছি একটা ছুরি না পেলে তো তোকে বলি দিতে পারবো না, আর তো রক্ত পান করে মায়ের পুজোয় বসব। মায়েরই বলছি, মা কালীর দেবী বলছি, আপনি বিশ্বাস করুন আমি তোতলা, আমি যার তোতলা। আচ্ছা আমি যে তোতলা, ডাক্তারের সার্টিফিকেট দেখলে বিশ্বাস করবে? ভাই করবে না, দেখিস কিন্তু বাবা, পৌঁছিস কি খেতিস কেমন? তুমি কিচ্ছু ভেবো না, আমি আছি কেমন? দিদি ঘা ঘা আবড়ে যেও না দিদি, ভয়ও কেও না দিদি, নেই কোনো চিন্তাই, নই আমি লম্পট দেব না তো চম্পট, করব না চিন্তাই, আবড়ে যেও না দিদি। খবরদার এক পায়ে হবে না, দেখেছ ওটা? মেয়েদের কামরা বুঝতে পারি লোকজন ভুলে নেবে কামরা, ভোরতে না ঢুকে পড়েছে যে গিরে সেদিনে আমি প্রায় সব মাঝে ক্ষিপ্ত হিংস্র লোককে পিছনে রেখে পাঁচ মাইল অবস্টাকল রেসে ওয়ার্ল্ড রেকর্ড সৃষ্টি করেছিলাম। হ্যাঁ, স্পিড ছিল মিনিটে 2 মাইল।
2 মাইল তোমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশনে খবর নিয়ে দেখো যে সেই রেকর্ড আজ পর্যন্ত কোনো মক্কেল ভাঙতে পারেনি। ডাক্তারবাবু বলেছেন 3 সপ্তাহ পূর্ণ বিশ্রাম, বুঝেছো? ধরে বাবা, রাত দিন শুয়ে থাকতে হবে। তো শোবে না তো কি ধরে ধরে করে নাচবে আসিস সেবারে? তুমি বললে আমি শুয়ে থাকতে পারি, কিন্তু ডাক্তারবাবু বললে আমি শুনবো না। কতবার তোমাকে বলেছি অফিসে গিয়ে গাল গপ্প করো না করো না, এবার ঠেলা সামলো। দাদা আমি তো কখনো গাল গপ্প করিনি। এর উপরে সামান্য একটু চাপ পড়েছিল, লো প্রেশার কি? 2 দিন বাদেও লো প্রেশার প্রেশার কিচ্ছু থাকবে না। আর ওই জন্য আমি বিহারে জমি কিনেছি। থামুন মজা থামুন, বাঙালি হিন্দি করবেন না। কেন করবো না? কেন উনি বাঙালির আজ আছে টা কি? কেন ব্রেন বাঙালির ব্রেন আজও সপ্তাহ জিতেছে। বাঙালির জোর মুখে আজ বাঙালি মুখে নমারে তন জগৎ। কিন্তু কলেজ যায়নি তো, বাসে আস্তে আস্তে চাইলাম। আজ ভদ্রলোকে চৌরঙ্গি দিয়ে গল্প করতে করতে যাচ্ছে। ভদ্রলোকের সঙ্গে গল্প করতে করতে যাচ্ছে? হ্যাঁ, ভদ্রলোক মানে বেশি বয়স না, ইয়াং বলা চলে। বুঝলেন লাটু বাবু, দেশ যতদিন পরাধীন ছিল একেবারে ছটফট ছটফট করে ঘুরে বেরিয়েছি দেশ স্বাধীন করার জন্য। আর তখন আমাদের কি ফর্ম মশাই, বোমা ছুড়ছি, সাড়ে গুলি ছুড়ছি। এরপরেও আপনি মন্ত্রী হননি? বলেছিল, ওরা বলেছিল, তবে আমি রাজি হইনি। সরকার বেরিয়ে দেন দিকে বুঝলেন না, এই এই সবাই যদি মন্ত্রী হবে তাহলে সেবা করেছে। হ্যাঁ সেটা অবশ্য ঠিকই বললেন লাটুবাবু, আমি মা একবারে সচ্চা দেশ নেতা ছিলেন, চারবার আমি শহীদ হয়েছি। চারবার শহীদ হয়েছিলেন? চারবার। আরে মনে শহীদ হওয়া মানে তো মরে যাও। হ্যাঁ, চারবার মারা গেছেন খবরের কাগজে। খবরের কাগজে বেরিয়ে গেল, লোকে জেনে গেল যে আমি মরে গিয়ে শহীদ হয়ে গেছি, কিন্তু আমি দলে দলে এই ব্রিটিশ চোখে ধুলো দিয়ে আমি চারবার মরে মরে আর যাই। আপনাদের একটা অসুস্থ মানুষ কোথায় একটু ঠাকুর চারটার নাম করবেন, তাই না? মরা চোরার গল্প করছেন, লজ্জা করেন আপনাদের? ওকে নাম আজনাতে নাম আজননি। আমার স্বামীকে মন্ত্রী বানিয়ে কার্য সিদ্ধি করার মতলব না, আমার স্বামী যে দরবার শহীদ হয় তা তারপর বুঝতে পারছেন না? আমি বুঝবো না, আমি কোথায় বুঝবো? আমার স্বামীকে আমি বুঝবো না, আপনারা বুঝবেন। যাক বাড়ি যাক, অনেক বেলা হয়েছে, যাক যাক উঠুন। আমার স্বামীকে আমি আমি বুঝবো না, ওনারা বুঝবেন। হঠাৎ কি মাথায় বায়ু চলে গেল নাকি? ভদ্রলোক তো এইভাবে বললে। ঠিকই বলছি, ঠিকই বলছি, আমার মাথা ঠিকে। কি 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 হয়েছে? কিছু হয়নি, তবে হতে বাকিও নেই। রেনু আমাকে মিথ্যে কথা বললো। আর কি হয়েছে তা বললো তো? রেনু আমায় বলে কলেজ যাচ্ছি, কিন্তু মেনু একটু এসে কি বললে জানো? হ্যাঁ, মেনু দেখেছি রেনুকে একটি ছেলের সঙ্গে চলো। আচ্ছা দেখো, আমাকে যদি সত্যি কথাটা বলতো আমি কি খেয়ে ফেলতাম? রেনুকে তুমি কিচ্ছু বলতে পারবে না, এ বড় হয়েছে যাবো না আমি বলবো। হ্যাঁ তুমি বলো, তুমি বলো, যত পারো তো বাস খেলা আর ঢেঙ্গি করে নাচুক আর বাচ্চাকে। দেখো তুমি দিলীপ আসছে, ডাক্তারবাবুরা বারণ করেছে, পাগল করে দেবে, সব আমাকে পাগল করে দেবে। আপনি কিচ্ছু ভাববেন না, 7 দিনের মধ্যে আমি মেয়ের পাত্র যোগ করে দেবো। মা আদিতে যে অসকন্যা হবে নিশ্চয়ই হবে। আমাকে তোমার বুঝলেন
ওই ব্যবসায়ী ছেলে খুব ঘটমশাই আমার কিন্তু ডাক্তার ছেলে পছন্দ হবে তাহলে ইঞ্জিনিয়ারই হোক তাও হবে তা তুমি যখন অত করে বলছো তখন ব্যাংকের চাকরি হোক অসুখ থেকে উঠে প্রথম অফিস গেলে তা তো দেরি হলো এখন থেকে দেরি হলে হাসপাতালে খবর নিও ও কি কথা উফবেলা ছেলে পেটে আঙুল এক কুমির বললো জায়গা পড়ানো যায় আর কি নফরবাবু গোবরবাবু ভদ্রবাবু সবাই ছিলেন সবার সঙ্গে কথা হয়ে গেল হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে পছন্দ হবে না আবার তারপর পাত্রের বাবা আমাকে বললেন যে তাড়াতাড়ি আশীর্বাদের দিন ঠিক করবো দিনে পারলো যে না তাহলে আর কি কোমল বেঁধে লেগে যাও হ্যাঁ বলো কবে দিন ঠিক করবো কি করেছে মানে খালি বড় বড় কথা ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যাংকের চাকরি শেষ পর্যন্ত কিনা একটা মিষ্টির দোকানের মালিক আরে বাবা মুদির দোকান তো নয় বাঙালি যেদিন থেকে ব্যবসা ছেড়েছে সেদিন থেকে বাঙালির অধঃপতন আমি আর পিসি রায় গলা ভাটিকে চিৎকার করেছে বাঙালি ব্যবসা করো ব্যবসা গল্প করতে বসে গিয়েও না যেন তাড়াতাড়ি কাটিয়ে দেবে আপনার নামে চাঁদা ধরা হয়েছে 15 টাকা মাত্র ওনলি 15 রুপিয়া আর জ্বালা স্টেশন সারাদিন খেটে খুঁজে এলো এখন একটু বিশ্রাম করতে সেই জন্যই তো জলসা বুঝো দা মানে খেটে খুটে এসে একটু কষ্টের মধ্যে একটু আনন্দ হয়ে আর কি মানে আর মাত্র 15 টাকা বুঝো দা 15 টাকার জন্য বলছি না চাঁদার জন্য বলছি না 15 জায়গায় আমি না হয় 50 টাকায় দিলুম কিন্তু কে গাইছে আগে বল এই সঙ্গীত নিয়ে বাদলামি তো আমি সহ্য করতে পারবো না বুঝো দা আপনি 2-4 জন আর্টিস্টের নাম সাজেস্ট করুন না ওরে শ্যামলা কার নাম সাজেস্ট করবো আজকাল কেউ কি গাইতে জানে কি বলছেন বলে আমি ঠিকই বলছি এই যে সারে গামা পাধানি এ কি কেউ সুরে গায় না গাইতে জানে আচ্ছা বুঝে দা আপনি আধুনিক ফিল্মের গানের কথা বলছেন না মার্গ সঙ্গীতের কথা ওরে রাস্কেল সঙ্গীত একটাই সব ওই সার থেকে নিয়ের মধ্যে ঘোরাফেরা করছে বুঝতে পেরেছিস আছে একজন বাঙালি বাঙালি একেবারে খাঁটি বাঙালি আর তাকে সত্যিকারে কি চিনতে জানিস রবি বাবু মানে রবীন্দ্রনাথ ইন্টেলিজেন্ট বুঝলি শ্যামলা সেই বাঙালি গায়ক যখন রিটায়ার করলেন তখন তারই উদ্দেশ্য রবীন্দ্রনাথ দেখলেন তোমার আসন শুনু আছি হেবি পূর্ণ কর কে বুঝে না মারি রোজেরা বলুন না কেন কে 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 থেকে বললা কে থেকে গায়কের নাম কি ছিল রোজেরা রোজেরা তার শর্মা আপনি আপনি গান গাই তো জানেন মরে গায়ক হিসাবে আপনার নাম আমরা জানি না আরে তোরা কি জানবি জানতাম ফয়াজ করিম কালে মহিউদ্দিন গোলাম আলী খান পন্ডিত ওঙ্কার মহীশ্বরের মহারাজা ফয়াজের গান শুনে উপাধি দিলেন আফতাব মানে সঙ্গীতের সূর্য আর ওই 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 গুলমার্গের নবাব গোলন্দাজ খান আমার গান শুনে উপাধি দিলেন ভারত কি মুশিক মুশিক মানে ইঁদুর ভারতবর্ষের ইঁদুর সম্রাট তোমার মাত্রা ছাগল কোটা খান সঙ্গীত ভারতের সঙ্গীত বলতে এটা কিন্তু প্রজাদা করে শোন এই কানাড়া রাগটা ওই
সমরখন্ড রাজ দরবারে প্লেবিসিট করে গিয়েছিলাম আমি, থেকে ওই রাজার নামই হয়ে গেল দরবারি কামরা, বুঝলি? উর্দু গান ফান নিয়ে আমার কাছে সাজি মাপতে আসিস। আচ্ছা বুঝুদা, এখন আমরা কি করবো বলুন? আর জলসা করতে পারিস, তবে ওই প্যান প্যানারে গান শোনার জন্য আমি বাবু চাঁদা ফাঁদা দিতে পারবো। দেখুন বুঝুদা, চাঁদা আপনি দেবেন না দেবেন না, আমাদের বেশ ভাল লাগে। প্যান প্যানারি নয় না, নয় তোদের ওই দাদাদের গিয়ে বল না যে আমার মতো ওই উদারার নিখাত থেকে মুদারার কোমল নিয়ে একটা মিটারি কলায় তুলতে। আই পাস পাবে না। আচ্ছা বুঝুদা, আপনার এই বিরাট সঙ্গীত প্রতিভা আপনি নষ্ট করে দিলেন। কেন ছাড়লাম শুনবি? যদি অসুবিধে না হয় বলুন। শোন তাহলে, আমি যখন হিমালয়ের নির্জনে স্কুলের লোকালয়ে ফিরে এলি, অনুরোধ এল যে ঝিন্দে রাজা আমার গান শুনতে রাজ শ্রী মাধব সিং এর আদেশ অনুসারে ঝিন্দের রাজ দরবারে সালাগারকে সম্মান লাভ করলেন শ্রী ভজলাল কাত শর্মা। সভাগায়ক হিসেবে ভজদার দক্ষিণা সাপ্তাহিক 1,00,000 স্বর্ণ মুদ্রা। কাল ঠিক আছে তুমি কি খেতে লো মা? কেন বাবা, একটা ব্যবস্থা ঠিক করবো। কি ব্যবস্থা করবি? দেখাই বলো ব্রজদা, আমায় তুমি ভালোবাসো, বলো বলো বলো, আমায় তুমি বিয়ে করবে, বলো বলো না। আমি বলো রে মূর্খ, আমি তখন সদ্য হিমালয়ে ফেরত, আমি না দেখলে চোখ বন্ধ করি। আই আমি তখন মেয়েটিকে বললাম, জানো না তো ভয়কে বেজে আমি ছোট হবো।
ওখান থেকে এসেই এখানকার অফিসের চাকরিটা নিয়ে নিন। বুঝলি বলটু, সেদিন যদি প্রতিজ্ঞাটি না করতুম তাহলে তোদের এই ব্রজদা আজকে ভারত কি মুশিক শাহিনশাহ হয়ে যেত, বুঝলি? সুতরাং ওই গান ফান নিয়ে আমার কাছে বেশি টর্ক পাস নেই, বুঝলি? চাঁদা দেবে না ঘন্টা দেবে? চাঁদা মাথায় বায়ু চড়বে, রাত্রে ঘুমের একদম বারোটা তাড়াতাড়ি। এবার আপনাদের গান গে শোনাবেন একজন ভারত বিখ্যাত সঙ্গীত শিল্পী, যিনি নিজে প্রচার করতে চান না। তার নাম ভারত কি মুশিক শাহিনশাহ, শ্রী ব্রজরাজ শর্মা, অর্থাৎ আমাদের সবাইকার ভালোবাসার ব্রজরাজ। আপনার বাড়ি পর্যন্ত ধাওয়া করবে? দাও দাও কি বলটু, আমি যে গানের কপাও জানি না রে। পরিবেশন করবেন আমাদের ব্রজদা, সঙ্গে তবলা সঙ্গত করবেন পণ্ডিত ভেলকিরাম, পণ্ডিত ভেলকিরাম ব্রজদা। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো গান জানেন।
দেখছেন না ওকালতি গান তো জল খাচ্ছে একটু জলটা খেয়ে নি অনেক তোমার ব্যাপার তুমি শুনতে পাচ্ছ না হা কেটে হয়েছে এই
আসুন ঘরে আসুন 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 আর কেউ নেই তো আগে মনে হয় আর কেউ নেই দেখি একবার আগে না আর নেই চলুন চলুন আপনি চলুন আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো ওই গরিবের বাড়িতে একটু অসুবিধা হবে একটু মানি মেয়েকে তাড়াতাড়ি আনতে বললাম ওটা বেগুন নিয়ে যাচ্ছে হ্যাঁ তাদের বলো একটু আমি বলো না বাবা ব্রজবাবু মানে সুবস্ত শিগ্রম যতদিন মেয়েটা খানা যায় আশীর্বাদ করে নিশ্চয়ই 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 আপনারা অনুমতি করলেই আমি নিয়ে আসি মেয়ে আমার সকাল থেকেই তৈরি বাবু বছর তো আলাপ করে দিকে হতো না প্রেফারেন্স অনুযায়ী ছবিটা তুলতাম আর কিরম বলছিলাম কি আমরা হলাম কি ব্রজের অফিসের বন্ধু বান্ধব ইনি হচ্ছে বড় বড় আপনি বাবা উনি আপনার বাবা মানে না না মানে মানে আমি ওর বাবা মানে নপরচাঁদ দত্ত পার্থকণ্ঠী আমি আমার নাম ভবিষ্যৎ দত্ত আপনার মানে ফেমাস মিষ্টি কি তৈরি হয় লেহালুয়া আপনাদের না আপনাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে হাজি রয়েছে না এতে এতে কি আছে দত্ত মশাই মানে এই যে মেয়েকে আশীর্বাদ করবো কি বাবা মেয়ে আসছে না কেন বাবা সময় মতন আসবে হ্যাঁ গো পাত্রপক্ষ তাড়া লাগাচ্ছে রেনু কোথায় গেল ও তো দলিদের বাড়িতে গেল চুল ভাঙছে কখন রেনুজি আমাকে চিঠিতে দিয়ে বলেছে 12টা বাজার পর বাবুকে দিতে চিঠি কেন চিঠি করবে বাবা সেই চরণে শু মা ও বাবা তোমরা আমাকে ক্ষমা করো ফকির চাঁদের মতো মোটকু কি করা আমার পক্ষে সম্ভব নয় আমার পথ আমি বেছে নেব প্রণাম নিয়ে মৃত্যু হতে পারবে নিজে তোমাকে হাত পা কাঁপছি অন্ধকার দেখছি আমি এতক্ষণ ধরে মেয়েকে একটু সাজতে দাও না বাবা আমি তো কতক্ষণ ধরে ছিল মানে ওই চেহারায় আপনাকে হাসতে হয় মেয়ে যখন সাবালিকা তখন এ ব্যাপারে আমরা তো আইনত কিছু করতে পারছি না কিছু করতে পারছি না কিছু করতে পারছি না বললেই হবে মেয়ে তার বাপকে পাঁচজনের সামনে অপদস্থ করে যাবে আর আপনারা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাবেন এই আমাদের পুলিশ দেখুন ব্রজদা আইনের বাইরে তো আমরা আমাদের আইন শেখাবেন না জানেন আমি পুলিশে থাকলে এতদিনে হোম মিনিস্টার হতে পারতাম না আমরা তো আর আইনের বাইরে কাচুবাবু বাড়ি যান ব্রজদা বাড়ি যান পাড়ায় গিয়ে এবারই সেবারই খোঁজ করুন পেয়ে যাবেন ওই আমরা তো আবার ওই আইনের বাইরে আমরা তো আবার আইনের বাইরে আমরা তো আবার আইনের বাইরে হ্যাঁ হ্যাঁ বুঝেছি তোমাকে লেকচার দিতে হবে না তোমার কিংবা তোমাকে জানা হয়ে গেছে তোমাকে যদি আমি কনস্টেবল না করেছি তো আমার নাম ব্রজরাজ কাজ ফরমাল আইন কিনে রেখে দেবো অপরাধ হয়েছে
অনেক ধমকে ধামকে ধামকে দিয়ে দেবে আর কি হবে আমরা কথা দিচ্ছি ঠিকই বলেছি কবে রে চিপ টেনে এনে সেটে খেয়ে নেবো ঘটে হ্যাঁ সামাল রেডি পেটো রেডি ওস্তাদ পেটো কলম পিসি মোসাই রেডি হয়ে যাবে কি বল এটা কটা পক্ষে যথেষ্ট পাম্পাচু অল্প বয়সে বুড়িটা কেন ফাটাবি ও পিসি মা মেয়ে যখন মা বাদল করবে না চলো পালিয়ে যা কি করবি আর বাড়ি যা আমি বলছি আমার জ্বালায় ওরা বলছেন খিদের জ্বালায় আমি আমি একটা সুখবর আছে বুঝেদা আপনার মেয়েকে আমি অ্যারেস্ট করে নিয়েছি আর সঙ্গে তার নিজের জামাই কি রয়েছে নিজের জামাই মানে হ্যাঁ ওই একটু আগে যার সঙ্গে আপনার মেয়ের ওই রেস্টিং হয়ে গেল তার মানে রেনু বিয়ে হয়ে থাকে আবার নমস্কার করতে আসে আমাদের মুখে চিন করে বাড়িতে নমিল করে বুঝলা বললে কচু পাও কচু পাও এরকম পাত্র জোগাড় করে দিলাম বলুন তো খুব ভালো পাত্র জোগাড় আগে ডাকা দিয়ে ওকে মারি আমার বিরুদ্ধে সব পঞ্চাশ না করলে সুনীলের সঙ্গে তো মেয়ের বিয়ে দিতেন না মানে এদের অনেকদিন ধরে ভাব চলছিল আপনাকে ভয় বলতে পারেনি বলতে পারেনি বলতে হয় বেশ প্রেম করবি তার জন্য ভয় কেছে রে হ্যাঁ সাহস চাই বুঝলি সাহস যা করবি সাহসের শুনে করবি তবে যাই বলিস শুনিস
জামাই হিসেবে আমি কিন্তু তোর চালে তোমার ছিল। একটা কথা বলবো, অফিসের লোক ঘরের জামাই হলো, একটু মান সম্মান দিকে কথা বলো। তার মানে আর ঘুম মেরো না, অনেক তো মারলে, এবারে এবারে শেষ করো না। আমজা ঘুরি সব ঘুম নিশ্চয় ঘুম, তুমি বুঝতে পারো না, সবাই তো বুঝি তোমার পেছনে হাসি ঠাট্টা করে। আর ঘুরলে Thank you.